আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে এই কলার ডিজাইনটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এই ডিজাইনটি কীভাবে করতে হয় সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও, দেখে আসি কীভাবে কলার ডিজাইনটি করতে হয়। তো আমি প্রথমে একটি বক্রম নিয়েছি, ডাবল পাস করে নিয়েছি। তো আমি এখানে একটি লম্বা করে দাগ দিয়ে দেব, আর গলার লম্বাটা আমি নেব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপর আমি সোজা করে একটি দাগ দিয়ে দিব, আর গলার চওড়াটা নেব আমি 5 ইঞ্চি পরিমাণ। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, আর নিচেও আমি 5 ইঞ্চি নেব। এখন আমি সোজা করে একটা দাগ দিয়ে দিব। এখন আমি গোল করে একটা শেপ দিয়ে দিব গোল গলার জন্য। এখন আমি এই গোল গলাটি আমি দাগে দাগে এখন কাটে নিব। গলাটি কাটা হয়ে গেছে দেখেন। এখন আমি বাইরে 1 ইঞ্চি পরিমাণ রেখে বাকিটা কেটে ফেলে দেব। দেখেন আমার গলাটা হয়ে গেছে। এখন আমি একটা কাপড়ের উপরে গলাটা আমি সেলাই করে বসিয়ে নিব। এখন আমি বাইরের সাইডে বাড়তি কাপড়টা 1 ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিয়ে তারপরে এরকম করে বাঁশ দিয়ে একটা সেলাই করে দিব। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি গলাটা কাপড়ের ভিতরে বসিয়ে নিয়েছি। এখন মাঝখানে আমি একটা কেটে একটু দাগ দিয়ে নিয়েছি, আর নিচে আমি চক দিয়ে একটু দাগ দিয়ে দিয়েছি। আর আপনি দেখতে পারতেছেন আমি একটা হাফ বডি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। তো এখন আমি গলাটা উল্টা সাইডে বসিয়ে তারপর আমি বাউ সাইডে নিয়ে যাব। এখন আমি উল্টা সাইডে গলাটা বসিয়ে দিব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন বক্রমের উপরে যাতে সেলাইটা না উঠে যায়, একদম বক্রমের সাথে সাথে সেলাইটা দিবেন। এখন ভিতরে যে এক্সট্রা কাপড় আছে এই কাপড়টা 200 পরিমাণ রেখে বাকিটা কেটে ফেলে দিতে হবে। তারপরে কেসির মাথা দিয়ে একটু করে এরকম করে কেটে দিবেন, যাতে উল্টানোর পরে এটা টান খেয়ে না থাকে, যাতে সহজেই উল্টানো যায়। দেখেন আমি উল্টিয়ে নিতেছি, আমি উল্টিয়ে নিয়েছি। এখন আমি সাইডে একটুকু একদম সাইডে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। গলার একদম সাইডে আমি একটা সেলাই দিয়ে দিব। দেখেন আমি গলাটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন মাঝখানে একটা আমি দাগ দিয়ে দিলাম। আমি এখন একটা টুকরা কাপড় নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ,
চারিপাশে আড়াই আড়াই ইঞ্চি করে আমি একটা টুকরা কাপড় নিয়েছি। এখন দেখেন আমি টুকরা কাপড়টা এক কোণা থেকে আমি একটু গোল করে পেঁচিয়ে তারপরে এই সাইডে সাইডের কাপড়টা একসাথে রেখে দেখেন আমি এরকম করে বাসটা দিয়েছি। ঠিক এরকমভাবে আপনারা বাসটা দিবেন। এখন আমি একটা সেলাই দিয়ে দিব। তো সেম একইভাবে আমি দেখেন গোল করে পেঁচিয়ে তারপরে বাসটা কীরকম করে দেই, এরকম করে বাস দিবেন, বাসটা দিয়ে তারপরে একটা সেলাই করে দিবেন। তো আমি একইভাবে আমি আরও কিছু বানিয়ে নিব। এরকম করে আপনারা আরও অনেকগুলো বানিয়ে নেবেন। দেখেন আমি বানিয়ে নিয়েছি অনেকগুলো। এখন আমি এই যে এগুলো আমি গলার যে উপরের যে বক্রমটা আছে বক্রমের নিচে এরকম করে আমি ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিব চারিপাশে। এরকম করে সমান করে মাথাগুলো রেখে এক সমান রেখে আমি চারি সাইডে এরকম করে বসিয়ে তারপরে একটা সাইডে সেলাই দিয়ে দিব। আমি একই এরকমভাবে আমি সেলাইটা দিয়ে দিব। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখেন এরকমভাবে আমি সবগুলা সেলাই করে দিব। অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি ডিজাইনটা করে নিয়েছি। এখন আমি গলার এই সাইডে এখন একটা আমি চিকন করে পাইপিং করে দিব। পাইপিংয়ের জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি। কাপড়টা অবশ্যই আড়া নিতে হবে, খাড়া নিলে কিন্তু পাইপিংটা সুন্দর করে করতে পারবেন না। আমি এক সাইডে কাপড়টা সেলাই করে নিতেছি। এখন আমি পাইপিংটা করে নিব। আর পাইপিংটা যতটুকু মোটা সেলাই দিবেন অতটুকু মোটাই কিন্তু আপনার পাইপিংটা হবে। তো পাইপিংটা একটু চিকন করার চেষ্টা করবেন। তো আমি পাইপিংটা করে নিতেছি। আর এখানে একটু করে কেটে দিতে হবে যাতে কাপড়টা উল্টাইতে সুবিধা হয়। ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ার করে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমি এখন এই ফুলগুলোর মাঝখানে একটি করে এরকম করে পুঁতি আমি সুই দিয়ে হাত সুই দিয়ে পুঁতিগুলো আমি সেলাই করে বসিয়ে নেব।
ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।